হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমি অ্যান্টিহিস্টামিন অর্থাৎ অ্যালার্জি বিরোধী ওষুধ সমূহ নিয়ে আলোচনা করবো তো অ্যান্টিহিস্টামিন হল ওই ধরনের ওষুধ যেগুলা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে অথবা অ্যালার্জি দ্যাট মিনস ঠা ঠান্ডা সর্দি কাশি এগুলোর বিরুদ্ধে কাজ করে তো আমি আজকের ভিডিওতে দেখাবো অ্যান্টিহিস্টামিন কোন কোন রোগের জন্য খেতে হবে এবং অ্যান্টিহিস্টামিন খাওয়ার ডোজগুলো কী কী বাজারে ওগুলো কী কী নামে পাওয়া যায় সেজন্য না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অ্যান্টিহিস্টামিন সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তো সিমটমসগুলো হলো নাক জমে থাকা নাক দিয়ে পানি পড়া হাসি চুলকানি তারপর ন্যাচারাল সয়েলিং হাইস স্কিন র্যাশেস অর্থাৎ ত্বকের মধ্যে র্যাশ ওঠা এশিয়ান ওয়াটারি আইস চোখ চুলকানো বা চোখ দিয়ে ফানি পড়া এরকম বিভিন্ন উপসর্গের জন্য অ্যান্টিহিস্টামিন খাওয়া হয় তো বাজারে বিভিন্ন রকমের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায় তো আমি মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্স্ট অ্যান্টিমি হিস্টামিন নিয়ে আলোচনা করব তো এগুলো মূলত হল অ্যালার্জির ওষুধ অর্থাৎ সর্দি ঠান্ডা কাশি চুলকানি ইত্যাদির জন্য ব্যবহার করা হয় এর মধ্যে হলো রুপা টাটিন যেটা বাজারে টেন মিলিগ্রাম আকারে পাওয়া যায় আর বাজারে পাওয়া যায় রূপা বা রুপা ট্রল টিউবেন্ট ইত্যাদি নামে এটা হলো দৈনিক একটা করে হয় সকালে নয় দুপুরে নতুবা রাত্রে আমি এখানে রাত্রে দিয়েছি তবে যে কোনো সময় খাওয়া যাবে তবে চব্বিশ ঘন্টা একটা আজকে সকালে খেলে পরের দিনও সকালে খেতে হবে আজকে রাত্রে খেলে পরের দিনও রাত্রে আজকে দুপুরে হলে পরের দিন দুপুরে খেতে হবে এ নিয়মে দৈনিক একটা করে ওষুধ খেতে হবে এরপর হলো রিজিন জাতীয় ওষুধ টেন মিলিগ্রাম যেটা বাজারে অ্যালার্টল বা অ্যাট্রিজিন বা স্যাটেজিন নামে পাওয়া যায় ওটা হলো দৈনিক একটা করে এরপর হলো ক্লোরোফেনিরামিন জাতীয় ওষুধ ফোর মিলিগ্রাম যেটা বাজারে হিস্টাসিন হিস্টাল বা হিস্টাজের নামে পাওয়া যায় এটা হলো দৈনিক তিনটা করে অর্থাৎ সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা এরপর হলো ফ্যাকজো পেনাডিন জাতীয় হিস্টামিন যেটা বাজারে ষাট মিলিগ্রাম একশো বিশ মিলিগ্রাম এবং একশো আশি মিলিগ্রাম আকারে পাওয়া যায় বাজার ব্র্যান্ড নেম হল ফ্যাকজো বা পেনাডিন অর্থাৎ বাজারে এই নামে পাওয়া যায় তো এটা হলো দৈনিক একটা করে একশো বিশ মিলিগ্রাম বা একশো আশি মিলিগ্রাম হলে দৈনিক একটা আর যদি ষাট মিলিগ্রাম হয় তাহলে দৈনিক দুইটা করে খেতে হবে এরপর হলো লোরা জাতীয় অ্যান্টিহিস্টামিন দশ মিলিগ্রাম বাজারে পাওয়া যায় লোরা বা লোরাটিন বা প্রেটিন নামে এটা হলো দৈনিক একটা করে তো বন্ধুরা এখানে সবচেয়ে বেশি অ্যান্টি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা হয় বর্তমানে সেটা হলো স্যাটেডিজিন জাতীয় অ্যান্টিহিস্টামিন যেটা বাজারে অ্যালার্টল নামে পাওয়া যায় এরপর হলো ফ্যাকজো ফেনাডিন জাতীয় অ্যান্টিহিস্টামিন যেটা বাজারে ফ্যাকজো বা ফ্যানাডিন নামে পাওয়া যায় আর যেটা হিস্টাসিন ছিল ক্লোরোফ্যানটি ফ্যানিরামিন জাতীয় অ্যান্টিহিস্টামিন এটা আগে বহুল ব্যবহৃত হতো কিন্তু এটা সাইড এফেক্ট একটু বেশি যার কারণে এখন একটু কম ব্যবহার করা হয় তো এখন ব্যবহার করা হয় সেটারিজিন এবং ফ্যাকজোপেন জাতীয় অ্যান্টিহিস্টামিন তবে যে কোনো প্রকারের অ্যান্টিহিস্টামিন খেলে সেটা অ্যালার্জির জন্য কাজ করবে তবে যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন